সবধরন, ভবানীপুর থেকে জাতীয় খেলা শুরু হচ্ছে, এই খেলাটা শেষ হবে ভারতবর্ষকে জয় করে, এবং সেই জন্য আগামী দিন আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা এই লড়াইটা লড়ব। অনেকে ভয় পায়, লড়তে সাহস পায় না, তৃণমূল ভয় পায় না, তৃণমূল লড়বে, তৃণমূল লড়বে, হাম লড়েঙ্গে, হাম করেঙ্গে, হাম জিতেঙ্গে, হাম তৃণমূলকে জিতায়েঙ্গে, হাম আম জনতা কো আজাদি দেঙ্গে। মনে রাখবেন, আজকে স্বাধীনতা চলে যাচ্ছে দেশের, আমরা হিন্দুস্তানকে তালিবান মারাতে দেব না, মাথায় রেখে দেবেন। আজকে ইউপিতে লোক কথা বলতে পারে না, পাঞ্জাবে ভয় লোক কথা বলতে পারে না, ত্রিপুরায় পারে না, দিল্লিতে পারে না, উত্তরপ্রদেশে পারে না, শুধু মানুষকে মারা হয়। আসামে আপনারা দেখেছেন ডেড বডির ওপরে কিভাবে ডান্সিং ড্রাগনরা, ডান্সিং ড্রাগন নৃত্য করে বেড়াচ্ছে। এই অত্যাচারের বিরুদ্ধে জোট বাঁধুন, তৈরি হন, আমরা এটাকে বলতে পারি হাম শির দেনে কে লিয়ে তৈয়ার হ্যায় লেকিন হাম সার নেই দেঙ্গে। তাই তো কথাটা ঠিক পাঞ্জাবি ভাইরা, আমি আবার বলে যাই, জীবন দেবার জন্য আমরা তৈরি, কিন্তু বিজেপিকে সিপিএমকে যেমনভাবে আমরা লড়াই করে যাই 30 বছর, আজকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আগামী দিন মনে রাখবেন, বিজেপিকে নিশ্চিহ্ন করে ভারতবর্ষের মানুষের স্বাধীনতা আমরা ফিরিয়ে দেবো, গণতন্ত্র ফিরিয়ে দেবো। একটা করে ভোট দেবেন, তার কারণ ভোট না থাকলে কবে দেখবেন এনআরসির নাম করে আপনার সব কিছু থেকে বাদ দিয়ে দিল, ওই আসামে 14 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল। সেই জন্য মনে রাখবেন, ভোট একটা করে আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। একটা ভোট কোটিপতির যেমন দাম, একটা রিক্সাওয়ালার তাই দাম, একটা ভোট একটা বিহারির যা দাম, একটা উড়িয়ার তাই দাম, একটা পাঞ্জাবির তাই দাম, একটা বাঙালির তাই দাম, একটা ইউপির তাই দাম, সকলের একই দাম। সুতরাং ওই ভোটটা আপনারা দেবেন দয়া করে। আমার বক্সিদা তো নেই, তাই আমাকে মনে করাচ্ছে না, মেশিনে আমার চিহ্ন আছে 1 নম্বর, 1 নম্বরে ভোট দেবেন আর ভিক্ট্রি হবে 2 নম্বর, 2, 1 নম্বরে ভোট দেবেন আর ভিক্ট্রি চিহ্ন দেখাচ্ছি, আপনারা জয়ী হবেন। ভবানীপুর থেকে জিতে ভারতবর্ষে লড়াইটা আমাদের করতে হবে। 2 নম্বরে গিয়ে ভোট দেবেন না কাউকে, কিন্তু ওরে বাবা রে, তাহলে আলু গ্যাসের দাম কত হয়েছে, 1000, তাহলে আগামী দিন 10,000 করে দেবে, দিয়ে দিন তাক দিন তাক করে নেচে নাচতেও পারে না ভালো করে, গান গাইতেও পারে না ভালো করে, কথাও বলতে পারে না ভালো করে, যে গান গাইতে গেলেও গানটা জানতে হয় স্বরলিপিটা, নাচতে গেলেও ভালো করে নাচটা শিখতে হয়, সঙ্গে নাটক করতে গেলেও নাটকটা ভালো করে জানতে হয়, কিচ্ছু করে না, শুধু ছবি দেখবেন, যেই ছবি দেখবে সামনে ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, একদম শুধু ফটো তুলবে আর টিভিতে ছবি দেখাবে, আর কবে যে এই করতে করতে নিজেরা নিজেদের ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে আমি জানি না, লেবু কচলাতে কচলাতে তেতো হয়, কাজ করলে হয়তো ছবির দরকার কি, মানুষের জন্য কাজ করুন, মানুষ আপনাকে ছবি তৈরি করার সুযোগ দেবেন, তা নয় শুধু প্রতিদিন কালীঘাট মোড়ে এসে যেহেতু